9% কমে নেমে এসেছে, এবং এই ধরনের অবস্থায়, এই ধরনের হতাশাব্যঞ্জক অবস্থা যেন ভবিষ্যতে না হয়, আমরা সেই আশা যে বর্তমান সরকার যারা আসবেন এবং আমাদেরও দলীয় সংখ্যালঘুরা যারা রয়েছেন বিভিন্ন জায়গাতে, তাদের কাছেও আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের যে ক্ষতি হয়েছে, আমরা তো এখানে, আমরা যাবো কোথায়? তো সেই দিক থেকে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একটি অবস্থান আমাদের তৈরি করতে হবে, এবং আমরা সেই জায়গাটুকু নিশ্চিত করার আগামী দিনগুলিতে আমরা সেইভাবেই আমার জন্মভূমিতে, এই জন্মভূমি আমার, এখানে আমরা থাকব এবং আমাদের থাকার পরিবেশ তৈরি করার জন্য আমরা বিশেষ করে সরকারের প্রতি বা আমরা নিজেরাও সেই জায়গায় ভূমিকা রাখার চেষ্টা করব। আমি আপনার কথাগুলো শুনছি নাথবাবু, কিন্তু আমার শরীর কাঁপছে, আসলে আমি আপনাকে বলতে পারছি না, আমার ভাষা মুখ দিয়ে বের হচ্ছে না, কিন্তু আপনার মুখ থেকে যা আমি শুনলাম এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতিগুলো যেন স্বাভাবিক হয়। কিন্তু নাথবাবু, এখানে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে 71 সালের বঙ্গ যে স্বাধীনতা ছিল, স্বাধীনতার সময় যে ধরনের আন্দোলন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ধরে যারা যেভাবে আন্দোলন করছিল, সেই যে আন্দোলন আর আজ যে বাংলাদেশের যে আন্দোলন, সে আন্দোলনের মাঝে আকাশ পাতাল এক ধরনের পার্থক্য রয়েছে। এই ধরনের যে জঙ্গি আন্দোলন, ঘর জ্বালিয়ে দেওয়া, গণভবনে প্রবেশ করা, সাংসদ দখল করা, প্রধানমন্ত্রীর কাপড় তুলে নিয়ে আসা, এই ধরনের দৃশ্য কিন্তু আমরা 71 সালে দেখছিলাম না। কিন্তু এই যে জঙ্গি আন্দোলন, এই আন্দোলনকে আপনি কিভাবে বলতে চাইবেন একজন সংখ্যালঘু নিষ্পেষিত একজন নাগরিক হিসাবে নাথবাবু? একেবারেই আপনি যা বলেছেন, 1971 সালে দীর্ঘদিনের বঞ্চনা নির্যাতনের পরিপ্রেক্ষিতে দেশটি স্বাধীন হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই 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 জায়গায় দেশ স্বাধীন, আমরা একটা বাংলাদেশের, বাংলাদেশ জন্ম নিয়েছে, সেই বাংলাদেশ ভিন্ন একটি অবস্থানে, এটি আমাদের কাছে অপূর্ব একটি ভিন্ন ধরনের পাওনা, এবং সেদিনের অনেকেই রক্ত দিয়েছেন, এদেশের সকল ধর্মের লোকের সহভাবেই সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমেই সেটা অর্জিত হয়েছিল। এবং পরবর্তীতে যে সেই জাতির জনক, আজকে জাতির জনকের আপনি যেটা বলছিলেন, তার মুরালকে অমর্যাদা করা, একটি অবস্থানে নিয়ে যাওয়া এবং তার প্রতি অসম্মান প্রদর্শন করা, গণভবনের প্রতিমূর্তি ভেঙে দেওয়া, সেটা কেমন প্রতিবাদ হতে পারে মনীন্দ্রবাবু? প্রতিমূর্তি ভেঙে দেওয়া, বঙ্গবন্ধু যিনি বাংলাদেশকে স্বাধীন করার রাস্তা দেখিয়ে দিয়েছিল, তার প্রতিমূর্তি ভেঙে দেওয়া, জেসিবি লাগিয়ে ভাঙে দেওয়া, জুতোর মালা পরে দেওয়া, সেগুলো কি আন্দোলনের লক্ষণ নাথবাবু? এটি অবশ্যই না। একটি একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন ঘটবে, সেই দিকে সকল জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী একটি তাদের জনপ্রতিনিধিরা আসবেন, সেখানে একটি প্রক্রিয়া রয়েছে, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া। তার ভিতরে এটি যেটি হয়েছে, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এই ধরনের আক্রমণ এটি কখনো মেনে নেওয়া যায় না। এবং বাংলাদেশে 2-3 দিনে যেভাবে সরকারি প্রতিষ্ঠানকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বা যেগুলি হয়েছে, এগুলি আমরা এখানে যেটা প্রত্যক্ষ করলাম, যে ছাত্ররা আন্দোলন করেছে কিন্তু বাস্তবে সেই ছাত্ররা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত অনেকেই আমরা প্রত্যক্ষ করেছি, এটি একটি অত্যন্ত, যারা যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যারা এই সম্পদ নষ্ট করেছে, এটি তাদেরকে মূল্যায়ন, আমি বলবো এটা অত্যন্ত, এই এই ধরনের মন মানসিকতা একটি দেশের কাছে, একটি স্বাধীন দেশের কাছে, একটি গণতান্ত্রিক দেশের কাছে কখনো কাম্য নয়, আমরা সেটাই মনে করি। ছাত্র আন্দোলন গিয়ে মৌলবাদীর আন্দোলন হয়ে পড়লো নাথবাবু, কি বাংলাদেশ, কি কি বাংলাদেশ কি গতিতে গতি করছিল, আর সে বাংলাদেশের আছে এই অবস্থা? এটি 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 জনগণ তার সেই দিক থেকে সেইটা বিচার বিবেচনা আসবে, নিশ্চয়ই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, বিশেষ যেই চর্চা সকলে সকলের জন্য, সেই এটি এই ধরনের ক্ষোভ মানুষের ভিতরে কেন তৈরি হওয়ার জায়গাটুকু, এটি একটি বিশ্লেষণের একটি ব্যাপার রয়েছে। সেই দিক থেকে এই ধরনের অবস্থাকে কেন্দ্র করে একটি পরিবর্তন যেটা আমরা প্রত্যক্ষ করলাম,
সেটি নিশ্চয়ই কিছু অনেক লোকেরই ক্ষোভের কারণ, কিন্তু ক্ষোভের কারণ হলেও তো ক্ষোভের বহিঃপ্রকাশ তো এটা হতে পারে না। এটি তো একটি মৌলবাদীদের সাথে মৌলবাদীর ভূমিকায় আমরা মনে করি না। এদেশের জনগণ, বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়, তাদের কোনো দিক থেকে তারা এক ধর্মকে আরেক ধর্মের লোকের উপরে অ্যাটাক করা, এবং অন্য যেটা ঘটেছে সেটি মানুষের ক্ষোভের জায়গার থেকে তারা সেইগুলি করেছে, যেটা একেবারেই গ্রহীত কাজ, করা উচিত ছিল না। এটি আমাদেরকে লজ্জা দিচ্ছে, বহির্বিশ্বের কাছে আমাদের মাথাকে নিচু করে দিয়েছে, এটি হওয়া একেবারেই বাঞ্ছনীয় ছিল না। বর্তমান আপনারা কি পরিস্থিতিতে আছেন সেগুলো অল্প বিস্তারিতভাবে বলেন নাথবাবু। আমরা বর্তমানে আমরা রয়েছি, তবে আমাদের বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জের মানুষ যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আতঙ্কিত রয়েছেন, যাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে তারা ভয়ভীতিতে রয়েছেন, যাদের বসত বাড়ি পুড়িয়ে দিয়েছেন তারা ভয়ভীতিতে রয়েছেন, যাদের গরু ছাগল নিয়ে গিয়েছে তাদের সামনের থেকে এই তারা ভয়ভীতিতে আছে। তারা এটা কখন যে রিপেয়ার হবে, কখন যে আবার এদেশের তারা এটাকে এই দেশটা তার মাতৃভূমি হিসাবে আবার কাছে টেনে পাওয়ার জন্য তারা নিতে পারবে, তারা আবার পূর্ণ উদ্যমে তাদের চালাবে, সেটা হয়তোবা সময় নিবে। তবে হ্যাঁ, আমরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা যাব কোথায়, এখানেই থাকব, এখানে থেকেই লড়াই করে আমরা আমাদেরকে বাঁচতে হবে, আমাদের এই অন্যায় অত্যাচার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেই 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 ধরনের অবস্থান আমরা সাংগঠনিক দিক থেকেও আমরা সকলের মাঝে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী যারা সুশীল সমাজ, যারা গণতান্ত্রিক মনা, যারা মানবতাবাদী, তাদেরকে সকলকে একীভূত করে আমরা আমাদের শক্তি সঞ্চয় করে আবার সামনের দিনগুলিতে চলার চেষ্টা করব সুন্দর জনের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, মনমোহন সিংকে আদি করে ঢাকার বহু অঞ্চলের হিন্দু মঠ মন্দির আনকি ইস্কনেও আক্রমণ করা হয়েছে দুষ্কৃতিকারীর দ্বারা। বর্তমান আপনি যেহেতু আপনি ঢাকেশ্বরীর মার মন্দিরে আপনি একজন সক্রিয় সদস্য, আর আপনি দুর্গাপূজা কমিটির প্রাক্তন সভাপতি মনিন্দ্রবাবু, এমন কি অবস্থায় বর্তমান মন্দিরগুলো বর্তমান পরিচালনা হচ্ছে নাথবাবু? আমি ঢাকাতে দুই একটা মন্দিরে ঢিলঢুল মারিয়ে মেরেছে বা ভয় আতঙ্ক জায়গাটা তৈরি হয়েছিল, কিন্তু ঢাকার ভিতরে কোনো রকম মন্দিরে ওই ধরনের। আমি ঢাকেশ্বরীতে কিছুক্ষণ আগে ঢাকেশ্বরী থেকে আমি এসেছি, ঢাকেশ্বরীর অবস্থা বলতে আতঙ্কের জায়গাটুকু এই রকম, সেখানে পট পরিবর্তনের জায়গাতে পূর্ববর্তী একটি রাজনৈতিক দলের লোক বা বর্তমানে অন্য ধরনের একটি অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের কারো আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, কেউ কেউ এসে এখানে বক্তব্য রাখছেন। আমি নাম ধরেই বলতে পারি, গোবিন্দ প্রামাণিক নামে এক লোক আমাদের এখানে আমাদের দেশে রয়েছেন, এবং তার সে মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এদেশে কোনো রকম সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়নি। আমি শুনেছি সে ঢাকেশ্বরীর বাড়িতে গিয়ে সে বলতে চাচ্ছে তার এখানে পরিবর্তন এখানে দ্বারা করছে। অর্থাৎ এই ধরনের কিছু সুবিধাভোগী লোকেরা বা বিশেষ করে এখানে বা অন্যান্যরা পাহারা দেওয়ার একটি জায়গায়, আমরা তো একটি মন্দির পাহারা দিতে হবে এটা তো আমাদের কাছে লজ্জার কথা। এখানে আমরা দেখলাম কিছু কিছু পার্শ্ববর্তী অন্য রাজনৈতিক দলের লোকেরা মন্দির পাহারার জায়গাতে আসার জন্য তারা আসে, তাকে রক্ষা করার জন্য ওই ধরনের কথাবার্তা বলে তারা সেখানে অবস্থান নিয়েছিল, যদিও ওটা প্রয়োজন পড়েনি ঢাকেশ্বরীতে। আমরা এখানে ঢাকেশ্বরী দীর্ঘ 800 বছরের পুরাতন মন্দির, ঐতিহাসিক মন্দির, তার দীর্ঘ তার অধিকাংশ সম্পত্তি ব্যয়াত হয়েছে সেই স্বাধীনতার পূর্ববর্তী মুহূর্তে, কিছু সম্পত্তি আমরা সেটা ফেরত পেয়েছি। বর্তমানে ঢাকেশ্বরী একটি জাতীয় মন্দির, ঐতিহাসিক মন্দির, এখানে দেশ বিদেশের লোকেরা আসে, এটি একটি ঐতিহ্যপূর্ণ মন্দির। সেই সেখানে আমরা মনে করি তার অবস্থান থেকে সেটি সুন্দর ব্যবস্থাপনায় আগামী দিনগুলিতেও তার চলমান অবস্থায় থাকবে, এটি আমাদের আশা। বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি নাথবাবু, আপনি সুরক্ষিত থাকুন, যেখানে আছেন আপনি সুরক্ষিত থাকুন নাথবাবু। আমি আপনাকে বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি, নিজের মনের কথা টাইম এটের মাধ্যমে আপনি খুলে বলার জন্য বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মনিন্দ্রবাবু।